কিন্তু মিটিং এর পরে বেরিয়ে যখন আসছি আমরা পুরো মিটিংটাতে হতাশ, আমরা বিরক্ত বলতে পারেন। অথচ প্রত্যেকটা মিনিট যেখানে গুরুত্বপূর্ণ সেখানে এই ধরনের নিষ্ফলা বৈঠক যে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় সেটা আমরা মাননীয় মুখ্য সচিবকে আমরা জানিয়ে এসেছি ব্যর্থহীন ভাষায়। তারা সমস্ত কিছু করতে রাজি, সিসিটিভি নিয়ে কথা বলতে রাজি, তারা রেস্টরুম নিয়ে ওয়াশরুম নিয়ে কথা বলতে রাজি, তারা হচ্ছে হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়ে কথা বলতে রাজি। আমরা বলেছি যে আমরা যারা মেডিকেল কলেজগুলোতে পড়ে এসেছি আমরা এতগুলি সিসিটিভি আমরা ছাড়াই আমরা পড়েছি, আমরা রেস্টরুম যে কটি আছে সেই কটি নিয়েই আমরা পড়াশোনা করেছি, আমরা যে হচ্ছে সিকিউরিটি গার্ড ছাড়াই কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি। অসুবিধার মূল কারণ হচ্ছে যে করাপশন, যে দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে, সেইটাকে অ্যাড্রেস করুন, কিন্তু মুখ্য সচিব সেইটা অ্যাড্রেস করবার কোনো আমাদের প্রতিশ্রুতি দিতে পারেননি। দেখবো দেখছি এইসব বলেছেন এবং স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দুর্নীতি রাখরা সেটাকে কবে ভাঙবেন সেটা বলতে পারবেন না। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওনারা বলছেন যে আমরা চিকিৎসক নার্স নিয়োগ শুরু করব, কিন্তু এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কে রেখে, যদি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখন মাথায় যারা আছেন তাদের রেখে নিয়োগ করলে আবার যে সেখানে বেআইনি অর্থের লেনদেন হবে সেই আশঙ্কা আমরা জানানোর পরেও ওনারা বলতে পারেননি যে না অন্য লোক নিয়ে এসে বসিয়ে তাদেরকে দিয়ে আমরা তাদের আন্ডারে করব। অর্থাৎ হচ্ছে যে এই দুর্নীতি চলছে চলবে, এটাই রাজ্য প্রশাসন আমাদের বোঝাতে চেয়েছে। আমরা বলে দিয়েছি যে সমস্ত যে ইস্যুগুলো তার মূল হচ্ছে করাপশন, করাপশন এবং করাপশন আর কিছুই নয়, দুর্নীতি একমাত্র ইস্যু, এবং সেখান থেকে উৎপত্তি হচ্ছে থ্রেট কালচারে, যে থ্রেট কালচার আমরা বলেছি যে মহিলা চিকিৎসক যারা আছে হাসপাতালে কাজ করছে, স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা সবচেয়ে সমস্যা যে তাদের রেস্টরুম নেই, এটা সবচেয়ে বড় সমস্যা নয়, তাদের সবচেয়ে বড় সমস্যা তারা এই দুর্নীতির শিকার হয়ে ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন এবং থ্রেট কালচারের শিকার হয়ে তাদের কাউকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে, কাউকে বদলি করিয়ে দেওয়া হচ্ছে, এইটা বলেছি। এবং বলেছি যে জনসাধারণের এই যে আন্দোলন শুধুমাত্র হচ্ছে যে ধর্ণা মঞ্চে যেমন আমাদের জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তেমনি সারা বাংলার মানুষ বিভিন্ন জায়গাতে নানা ফর্মে তারা আন্দোলন করছেন এই দুর্নীতির বিরুদ্ধে, স্বাস্থ্যের দুর্নীতির বিরুদ্ধে তারা, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে যে দুর্নীতি তার শিকার হচ্ছেন প্রতিটা রাজ্যবাসী, জাল ওষুধ চক্র থেকে শুরু করে বর্জ্য, যে মেডিকেল বর্জ্য, বায়োমেডিকেল বর্জ্য, তার যে ব্যবসা, মৃতদেহ নিয়ে ব্যবসা, প্রতিটি মানুষ তার শিকার হচ্ছেন। ফলে যেটা হচ্ছে রাজ্যের সব মানুষ আজকে রাস্তায় নামছেন, সব মানুষ প্রতিবাদে নামছেন, জেলায় জেলায় দ্রোহের কার্নিভ্যাল হচ্ছে, এটা কিন্তু বাড়তেই থাকবে। রাষ্ট্রীয় দমন পীড়ন যদি করেন তার প্রতিবাদ আমরা করব, এটা স্পষ্ট ভাষায় আমরা মুখ্য সচিবকে জানিয়ে, অনশন মঞ্চে তো আমরা যাচ্ছি, ওনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম যে আপনারা আমাদের সঙ্গে চলুন অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করবেন যে 10 দফা দাবি আপনারা মেনে নিলেন, তাহলে হচ্ছে যে আমাদেরও বলার মুখ থাকবে জুনিয়র ভাই বোনদের যে তোমরা অনশন তুলে দাও, কিন্তু তাতে তারা রাজি হননি। আমরা আমাদের দ্রোহের কার্নিভ্যালেও আমরা ইনভাইট করে এসেছি মাননীয় মুখ্য সচিবকে এবং স্বরাষ্ট্র সচিবকে, তারা আসবেন কিনা জানি না, কিন্তু আমরা নিমন্ত্রণ করে কিভাবে সমস্যার সমাধান হবে তা হচ্ছে যে সরকার যে সদর্থক ভূমিকা দেখাবে আমরা ভেবেছিলাম, যে আশা নিয়ে এই বৈঠকে এসেছিলাম সেখান থেকে আমরা নিরাশ হয়েছি, সরকার আমাদের নিরাশ করেছে এবং জনগণের কাছে আমাদের বার্তা যে রাস্তার আন্দোলনটাই বোধ হয় একমাত্র রাস্তা পড়ে থাকলো আমাদের হাতে, কোন বৈঠক সেটা তার সমাধান সূত্র বের করতে পারছে না, রাস্তার আন্দোলনেই বাধ্য করতে হবে সরকারকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সর্বোচ্চ প্রশাসকরা ডেকেছিলেন, আমরা চিকিৎসকরা একজন তারা রেসপন্সিবল অর্গানাইজেশনের পার্ট হিসেবে এখানে এসেছিলাম, কিন্তু মিটিং এর পরে বেরিয়ে যখন আসছি আমরা পুরো মিটিংটাতে হতাশ, আমরা বিরক্ত বলতে পারেন, কারণ আমাদের এতগুলি ছেলে মেয়ে না খেয়ে বসে আছে, তাদের প্রতি আমরা কোনো সদর্থক বার্তা এসছে এই মিটিং থেকে এইটা দেওয়ার মতো কোন রকম কিছু আমরা বলতে পাচ্ছি না, যাতে আমাদের ছেলে মেয়েগুলি স্বাভাবিক জীবন। আমরা ওনাদেরকে নিমন্ত্রণ করে এসেছি, আমরা স্বরাষ্ট্র সচিবকে আমাদের দ্রোহের কার্নিভালে আসার জন্য নিমন্ত্রণ করেছি, নিমন্ত্রণটা নিয়েছেন, এবার উত্তরে বলেননি তিনি আসবেন কি আসবেন না, আমরা দেখবো অপেক্ষা। ওনারা যেটা পছন্দ বললেন যে ওনারা ডেকেছিলেন যাতে নর্মালসি ফেরে, আমরা বলেছি যে যদি দুর্নীতিগ্রস্ত মানুষেরা চেয়ারে বসে থাকেন, থ্রেট কালচারে অভিযুক্তরা যদি ঘুরে বেড়ান,
পুলিশের যদি এই ভূমিকা হয় এটা কোনো নরমাল স্টেট নয়। নরমাল স্টেট হচ্ছে এই এদেরকে অপসারণ করলে পরে নরমাল সিটা ফেরার প্রক্রিয়াটা শুরু হতে পারে এবং হচ্ছে যে ব্যবস্থাগুলির কথা আমাদের জুনিয়র ডাক্তাররা 10 দফা দাবি রেখেছেন এবং তার সঙ্গে আমাদেরও বেশ কিছু দাবি আছে মেডিকেল কাউন্সিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইউনিভার্সিটির বিষয় এবং হচ্ছে যে বিশেষ করে জনসাধারণের উপরে পুলিশের যে অত্যাচার এই ইস্যুগুলি আমাদের ইস্যু আছে সেগুলোও আমরা বলেছি কিন্তু কোনোটারই কোনো সাধুত্ব ওনারা যে যেরকম জুনিয়র ডাক্তারদের একটা হচ্ছে যে পুজো পরিক্রমাতে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছিলাম যে তেলের ট্যাঙ্কার আপকে দিয়ে রাস্তা ব্লক করা হয়েছিল আমরা সেটা হোম মাননীয় হোম সেক্রেটারিকে বলেছি যে আপনার পুলিশ যে পুলিশ হচ্ছে যে ভুল প্রেস মিট করেছিল তার বিরুদ্ধে আপনি এখনো কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করেননি আপনার পুলিশ যারা অভয়ার মাকে টাকা দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আপনি কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করেননি এবং জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পূজা পরিক্রমায় এই আচরণ করেছেন এবং আমরা খবর পাচ্ছি যে রানী রাসমণি রোডে আপনারা বাস আটকে দিয়ে আমাদের দোহের যে কার্নিভাল সেটাকে আটকানোর চেষ্টা করেছেন এটা আমাদের কানে খবর আসছে এটা আমরা ওনাকে জানিয়েছি। উনি স্বরাষ্ট্র সচিব এটা শুনে বলেছেন যে উনি বিষয়টা জানেন না উনি বিষয়টা খোঁজ নেবেন এরকম কিছু ভাষা ভাষা উত্তর দিয়েছেন নির্দিষ্ট কোনো উত্তর ওনার কাছে নেই অন্তত দেননি আমাদের ব্যাড ইন্টেনশন নেই এরকম কিছু বলেছেন ওনাদের কোনো ব্যাড ইন্টেনশন নেই ওনারা আমি বলেছি যে আমাদের দোহের কার্নিভাল এটা আমাদের শান্তিপূর্ণভাবে করাটা গণতান্ত্রিক অধিকার এটা চিকিৎসকদের একটা প্রোগ্রাম সেটা জনসাধারণের সঙ্গে জনসাধারণের প্রোগ্রাম যেখানে চিকিৎসকরা অংশগ্রহণ করছেন ব্যাপারটা এইরকম বলতে পারেন এখন যেভাবে মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যে জনগণের এই প্রোগ্রামে আপনার এটাও আপনারা ওনাদেরকে বলেছি যে দিনের পর দিন এটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মানুষ তাদের সঙ্গে আছে এবং মানুষ কোন বিষয়টাতে নিয়ে প্রতিবাদে মুখরিত হচ্ছে এই বার্তাটা নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার তাহলে আপনারা এই মুহূর্তে মানুষের পক্ষ নিন এই বার্তাটা ওনাদের দিয়েছে।